বিসমিল্লাহি রহমানির রহিম। হে জগতবাসী, আজ আমি শামিম আলী চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম। সেই আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ এবং এই পৃথিবীতে যারা আল্লাহর পথে এসে আল্লাহকে দেখতে চায়, আল্লাহকে পেতে চায়, এবং এমন এমন কিছু সাধনা আছে যে সাধনার দ্বারা নিজের দেহ থেকে বের হয়ে ঘুরে আবার আসতে পারে। যেমন একটি কথা আছে যে প্রেমের মানুষ বলে তারে পিঞ্জর হতে ছেড়ে গিয়া ঘুরে আবার আসতে পারে। এই দমের কোঠায় চাবি দিয়া হাস্তিকে নেস্তি করিয়া ফানাফিল্লার হালে গিয়া শ্রীকলানগরে পরম বন্ধুর হবে দেখা বর্জক শহরে। মরা হইয়া দর্শে যেজন লাগ পাইয়াছে অধরারে, ওরে সুলতান নাসিরা মোকামে জলি এবং খফি দুয়ের শোনে গেলে দেখতে পাবে ধ্যানে মুর্শিদকে নজরে। আপনাকে হারাইলে পাওয়া যায় মাসুকেরে, এবার মুর্শিদ রূপ মিশিলে পরে তারে দেখিতে পারে আরো শীতে ছবির মতো নিরঞ্জন কই তারে। মানুষ যখন সাধনার প্রথম স্তরগুলো শেষ করে, সাধনার প্রথম স্তরগুলো শেষ করতে হলে সেই মানুষটির বেশি বেশি জলি জিকির করতে হবে। জলি জিকিরটা কী এবং কোন নিয়মে? কাদরিয়া তরিকতের নিয়ম এবং চিস্তিয়া তরিকতের নিয়ম এবং মুজাদ্দিদিয়া এবং দেখা গেছে নকশবন্দিয়া, এক একটা তরিকতের এক একটা নিয়ম। তবে বিশেষ করে কাদরিয়া চিস্তিয়ার নিয়মে যদি কেউ করে তবে আশা করি সে দ্রুত লাভ করবে। তো কাদরিয়া চিস্তিয়ার লাইনে যেই পীর সাহেব আছে এবং সেই পীর সাহেব যদি কামেলাত হন অবশ্যই তিনি জানেন এই সাধনগুলো আপনারা নিয়ে নেবেন। কেননা যেমন মনে করেন যে অমীয় সাধন, একটি অমীয় সাধন আছে এবং সেই সাধনার পাশাপাশি ধ্যান এবং দমের সাধনা করতে হয়। আচ্ছা, এই দম সাধনাটা যদি কেউ বেশি বেশি করে তখন কি হয়? দমের সাধনাটি বেশি বেশি করলে পরে কি হয় যে একজন প্রেমের মানুষ ছাড়া কখনোই এই দমের সাধনা করতে পারবে না। কারণ প্রেমের শক্তি লাগবে, মনের শক্তি লাগবে এবং জ্ঞানের শক্তি লাগে, বিবেকের শক্তি লাগে। সমস্ত শক্তিকে একখানো করে তারপরে একজন মানুষ এই দেহের মধ্যে দম সাধনা করতে হয়। দম সাধনা করতে 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 এমন একটা পর্যায়ে চলে আসবে তখন আর শরীরে তেমন শক্তি থাকবে না, তখনই কি করবে, তিনি ধ্যানের দেশে ডুবে যাবে। আর এই ধ্যানের দেশে কি করবে, সে যখন ডুবে যাবে তখন এই তার দেহ ছেড়ে তার আত্মাটা বের হয়ে যাবে। তার আত্মাটা যখন বের হয়ে যাবে সে পৃথিবী ভ্রমণ করে কোন জায়গায় কি দরকার, কোন জায়গায় কাকে কি করতে হবে, কাকে কি বলতে হবে, সমস্ত কিছু সেরে সে আবার ফিরে আসবে তার এই কাঠ বডিতে, মাটির বডিতে। এই বডিটা চুপ করে বসে আছে মাটির মূর্তির মতো, কিন্তু সে এখান থেকে বের হয়ে গেছে। সুবহানাল্লাহ। হে জগতবাসী, ওট বস করি আর নামাজ পড়ি, কিন্তু আমরা কিন্তু এই জিনিসটা চিন্তা করলাম না যে নামাজের বাংলা হলো স্মরণ। সেই স্মরণটা কি করে করতে হয়? সেই স্মরণটা নীরব হয়ে করতে হবে। আর নীরব কি? নীরবই হলো ধ্যান। আর ধ্যানের মধ্যেই তো তার স্মরণে নিজেকে ডুবিয়ে ফেলা, নিজেকে একেবারে বিলীন করে দেওয়া। যদি কেউ এই সাধনাগুলো করতে পারে তাহলে কি হবে, এই মাটির পিঞ্জর ছেড়ে সে চলে যাবে এই জগতে, যেখানে যা কিছু দরকার তা সেরে তা করে সে আবার ফিরে আসবে তার এই দেহে, তখন দেহ চেতন হবে। তবে হে জগতবাসী, এই যে বলতেছি কথাগুলো, বলতে কিন্তু কয়েক সেকেন্ড কয়েক মিনিটেই সেরে ফেলা যায়, কিন্তু এর কার্যে ফলাতে কিন্তু অনেক সময়ের দরকার আর অনেকই ধৈর্যের দরকার। তবে আমি বলবো যে অবশ্যই মুর্শিদ তো ধরতেই হবে, কিন্তু সেই মুর্শিদ কামেল হতে হবে। যদি কামেল না হয় তাহলে আপনাকে এই সাধন দিবে এমন কৌশল তার কাছে থাকবে না। আর এই সাধনা যতক্ষণ পর্যন্ত আপনি সাকসেস না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি সে প্রেমের মানুষ হয়ে নিজের পিঞ্জর হতে ভেরে আবার ঘুরে আসবেন সেই তৌফিক আর হবে না। কারণ যার যার মুর্শিদ যখন যেই ভক্তকে সাধনা দিয়ে দেয় এবং সেই ভক্তকে যখন অনুমতি দিয়ে দেয়, তখন সেই সাধনা যখন একজন ভক্ত করতে থাকে তখন কি হয়, তখন এই ভক্ত এই সাধনাগুলো করার সময়, দমের সাধনাগুলো করার সময় কিন্তু দেখা যায় যে সে দম যদি এদিক সেদিক হয় তখন সে মারাও যেতে পারে। তাই নিজ মুর্শিদ যখন এটার দিকে খেয়াল রাখবে এবং দৃষ্টি রাখবে তখন কি হবে, এই ভক্তটি মৃত্যু হবে না, এই ভক্তটি ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাধনার ফল লাভ করবে। তো এখন একটি কথা বলবো যে দেখেন, সৃষ্টির দিকে আল্লাহ কিন্তু বলেছে তোমরা যদি জ্ঞানী হতে চাও, আমাকে বুঝতে চাও, চিনতে চাও, তাহলে তোমরা আমার সৃষ্টির দিকে লক্ষ্য করো।
তবে একটি সৃষ্টির দিকে লক্ষ্য করে আমি আপনাদেরকে বলছি সেই সৃষ্টিটা কি। যেমন মনে করেন একজন কামেল মুর্শিদ তো অনেক ঊর্ধ্বের বিষয়, রাসুলের স্তর আর মুর্শিদের স্তর একই স্তর, তবে যে এটা তো ঊর্ধ্বের বিষয় কিন্তু সবচেয়ে নিম্নে, যেমন কাসিম বা গ্রাম্য ভাষায় একে কাঠ বলা হয় বা কাসিম বলা হয়, এই কাসিম যখন একটা বালুচরে ডিম পারল পানির কূলে, তখন সে কি বলল, এই ডিমকে বলে গেল যে তোরা যখন ফুটবি তখন আসবি, তোর জেটা যখন আসবে তখন তোরা ফুটবি, ফুটে তারপর তোদের সাথে আমার সাক্ষাৎ হবে, আমি চলে গেলাম। তখন এই কাসিমটি কি করলো, আর জ্যাঠাটি কি, জ্যাঠাটি হলো জেঠ মাস, যখন জ্যৈষ্ঠ মাস আসে তখন কাসিমের ডিম ফুটে, তখন এই ডিমদেরকে বলে চলে গেল। এখন এই কাসিম কি করেছে, সেই নদীর ওই পারে চলে গেছে, ওই পারে চলে গিয়ে তখন কি করেছে, কাসিমের ডিমের বরাবর সে চোখ থেকে শীষ ছাড়ছে, আর সেই চোখের শীষে এই যখন জ্যৈষ্ঠ মাস আসলো তখন চোখের দৃষ্টিতে শীষ যখন রেখেছে তখন সেই ডিম ফুটে সেখান থেকে কাসিমের বাচ্চা বের হয়ে হয়ে সেই তার মায়ের দিকে ছুটেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহর সৃষ্টি বোঝা বড় মুশকিল, কিন্তু আমরা চেষ্টা করলে বুঝতে পারি। তবে হে জগৎবাসী, আজকের যে আলোচনাটি সেটি হলো যে একজন মুর্শিদ যখন নিজের ভক্তের দিকে, আর সকল ভক্তের দিকে কিন্তু মুর্শিদ দৃষ্টি রাখবেন না, কেন রাখবেন না, কারণ সকল ভক্ত কিন্তু ওরকম ভক্ত নয়, ওরকম প্রেমিক নয়, যারা প্রেমে ফানাফিল্লা, যে আমরা সাধন সাকসেস করবই, পৃথিবীতে মানব জন্মে এসেছি আর মানব জন্ম পাই কি না পাই, তখন তারা প্রেমের ফানাফিল্লার দেশে যেই ভক্তরা থাকে তাদের কি এই সাধনা দেয়, এবং সেই সাধনা দিয়ে যার যার মুর্শিদ সেদিকে দৃষ্টি রাখে, তখন দেখা গেছে সেই ভক্তটি সাধন সাকসেস করে, ফল লাভ করে। তবে সেই সাধনাগুলো যখন করা হবে তখন দেখা যায় যে একটা মানুষ নিজের দেহ থেকে বের হয়ে যাবে, তার মাটির দেহটা মূর্তির মতো পড়ে থাকবে, সে দুনিয়া ভ্রমণ করবে, যেখানে ইচ্ছা সেখানে যাবে। কারণ একটা কথা আছে, মানুষ কিন্তু বলে যে আমরা এই আত্মার মুক্তি নিতে চাই, পৃথিবীতে আর আসবো না। আরে বাবা, আমার দেহ থেকে আমি তো নিজেকে মুক্ত করতে পারি নাই, যুক্ত হয়ে আছি, এই দেহ থেকে আমি বের হতে পারছি না, আবার আসতে পারছি না, তা আমি মুক্ত হতে পারছি না পৃথিবীতে, তাহলে আমি মৃত্যুর পরে কীভাবে মুক্ত হব, এখান থেকে যে মুক্ত সেখানেও সে মুক্ত, তাহলে এখানতে যখন আমি মুক্ত হয়ে যাব তখন আমি মৃত্যুর পরেও আমি সেই মুক্ত, আর এখানে যদি থাকি যুক্ত, মৃত্যুর পরে আবার কোনো দেহের মধ্যে হতে হবে যুক্ত। তবে হে জগৎবাসী, যে আপনাদের সামনে বেশ কিছুদিন এই আলোচনাগুলো করি, আসলে আমার আলোচনা কি আপনাদের ভালো লাগে না নাকি, কেননা যে এখন দেখা যায় যে যে চ্যানেলটি আপনাদের কাছে ছাড়া হয়েছে, তো দেখা যায় যে কেউ এটা সেটা বলে, কেউ ভালো কথা বলে, তো আবার চিন্তা করি যে সব মানুষ কি আর এক হবে, কেউ ভালো বলবে কে খারাপ বলবে, আবার কেউ এখান থেকে যে দণ্ডরত্ন উঠিয়ে নেবে, আবার কেউ ফেলে চলে যাবে, তখন আবার মনটাকে বুঝ দিয়ে আবার আপনাদের সামনে কথা নিয়ে আসি। তবে হে জগৎবাসী, জানি না আজ আমার আলোচনা আপনাদের কেমন লাগলো, অবশ্যই জানাবেন, এবং যার যার মুর্শিদের কাছে এই জিনিসগুলো জেনে নেবেন, জীবন ধন্য হবে, এখান থেকে যদি আমরা দেহ থেকে বের হতে পারি আবার আসতে পারি, তাহলে এখানেই আমরা মুক্ত, তাহলে সেখানেও আমরা মুক্ত। হে জগৎবাসী, যারা নতুন আমাদের চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন পরবর্তী আকর্ষণ পাইবার জন্য। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।